হেফাজত ইসলামের সমাবেশস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারির দাবি করেছে হরতাল আহ্বানকারী সব সংগঠন তা না হলে নাশকতার দায়ভার সরকারের হবে বলে সতর্ক করে দিয়েছেন তারা গণজাগরণ মঞ্চ বলেছে জনগণ এরই মধ্যে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন শুরু করেছে সোমা ইসলামের রিপোর্ট আর মাত্র কয়েক ঘন্টা পরই সারা দেশে হরতাল শুরু হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডার সংগঠন এর আগে শহীদ জননী জাহানার ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদে একুশ বছর আগে দুই দিন আধাবেলার হরতাল পালন করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর এই প্রথম চব্বিশ ঘন্টার হরতালের ডাক দিল তারা সংগঠনগুলো বলছে হরতাল পালন করতে সাধারণ মানুষকে জিম্মি করা হবে না আমরা অত্যন্ত উদ্বিগ্ন প্রশাসন কোন বিবেচনায় মতিঝিলে হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দিয়েছে কারণ আমরা গতকালকে পরিষ্কার বলেছি গোটা বাংলাদেশ হরতালের আওতায় থাকবে এবং বিশেষ করে ঢাকা শহরের সর্বত্র আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ কার্যক্রম এটা চলবে তবে যে মোল্লারা শিল্পীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে তো এটা তো একটা বিরাট আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত এবং আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যে প্রয়োজন হল আপনারা একশো চুয়াল্লিশ ধারা দিন আমাদের শিল্পীদের জীবন রক্ষা করুন জঙ্গি বিরোধীদের যদি আপনি নিরাপত্তা দিতে চান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুটো নিরাপত্তা একসঙ্গে চলে না কেউটো সাপ নিয়ে ঘর করা চলে না হরতালে সংহতি জানিয়ে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের দাবি অপেক্ষায় বসে নেই জনগণ গত রাত থেকেই অবরোধ শুরু করেছে তারা ইতিমধ্যে সকালে যে খবর পেলাম সারা দেশে মোটামুটি অবরোধ শুরু হয়ে গেছে মূলত এই অবরোধটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখছেন দেশের সাধারণ যারা শ্রমজীবী যেমন লঞ্চ ঘাট বাস শ্রমিকরা বাস মালিকরা এটাকে তারা মনে করছেন যে বাংলাদেশের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংগ্রাম হিসেবে তারা মনে করছেন এটা একটা মুক্তিযুদ্ধে যেভাবে অসহযোগিতা করে পাক হানাদার বাহিনীকে তারা তাড়িয়েছে তারা মনে করছেন যে এটা আজকেও তাদের সেরকমই একটা দায়িত্ব পড়েছে তাই নিজ জায়গা থেকেই তারা তাদের উদ্যোগগুলো গ্রহণ করছে হেফাজতে ইসলামের মোড়কে বিএনপি আর জামাত শিবির ঠেকাতে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে বলে সমালোচনা করেছে হরতাল আহ্বানকারীরা অহিংস হরতাল আর অবরোধে মানুষ জামাত শিবিরকে রুখে দেবে বলে আস্থা তাদের সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা